সমাবেশ করে রাজ্যে তখতার মশন দখল করা সেই পুরাণ রীতিকে আঠারো নির্বাচনে বিদায় জানিয়েছে ত্রিপুরার মানুষ যে কারণেই তখনকার প্রবল প্রতাপশালী সিপিএম আকারে আয়তনে বড় বড় সভা করলেও বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপির পদ্ম সামনে তাসের খড়ের মতো ভেঙে পড়েছিল রাজ্যে তেইশ বিধানসভা নির্বাচনের ডঙ্কা যখন আবার বেজে উঠেছে তখন পাহাড় আর গ্রাম সহ শহরের জনবিচ্ছিন্ন সিপিএম ও তার সহযোগী দলগুলি একবার সেই পুরনো আমলকে ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা করলেও শুক্রবার রাজধানী বিবেকানন্দ ময়দানে তাদের ফ্লপ কর্মসূচি এবং খালি মাঠ প্রমাণ করেছে বর্তমানে সিপিএম শুধু যে জনবিচ্ছিন্ন সাংবাদিক সম্মেলনমুখী একটি দুর্বল রাজনৈতিক শক্তি তাই নয় তেইশ বিধানসভা নির্বাচনে নিজেদের রাজনৈতিক লক্ষ্য পূরণের আগেই হার স্বীকার করে নিয়েছে বিদেশি সমাজবাদী দীক্ষিত এই দল শুক্রবার আস্তাবার মাঠের এই সমাবেশকে নির্বাচনের আগে নিজেদের শক্তির মহড়া হিসেবে প্রমাণ করতে কম চেষ্টা করেনি সিপিআই কর্মসূচির পক্ষে লাগাতার চালানো হয়েছে প্রচার দলের হতশ্রী চেহারা সমর্থকের ম্লান ঝিমিয়ে পড়া মনকে চাঙ্গা করতে উড়ে এসেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সারা রাজ্য থেকে এই সমাবেশের দুই তিন দিন আগে থেকেই বিভিন্ন জায়গায় অবস্থান করে শুক্রবার দলের নির্দেশ মেনে মাঠের দিকে রওনা দিয়েছেন দলের কর্মীরা এত সব চেষ্টাকে বিফল করে শুক্রবার আস্তাবল মাঠে দেখা গেল অতীতের ছায়া মাত্র সিপিআইএমকে ইতিওতে সমর্থকদের জটলার খালি চেয়ার পরিষ্কারভাবে প্রমাণ করেছে রাজ্যের মানুষ সিপিআইএম এর নাম শুনলেই পঁচিশ বছর ধরে সংগঠিত অপশাসন আর ক্যাডার ভিত্তিক সে সিপিআইএমকে স্মরণ করেন যাদের মূল স্লোগান ছিল ইনকলাব জিন্দাবাদ আমরা খাব তোমরাবাদ বস্তুত বাম আমলের অপশাসন আর অত্যাচারের দুঃসহ স্মৃতি রাজ্যের সমগ্র মানুষের মনে এতটাই প্রবল যে দলের সর্বভারতীয় সম্পাদক যখন ভাষণ দিচ্ছিলেন তখন অর্ধেকও ভর্তি হয়নি আস্তাবল ময়দান যদিও এর মাঝে সমাজবাদের মন্ত্রে দীক্ষিত কট্টর বাম সমর্থকদের ভোকাল টনিক দিতে কেন্দ্র রাজ্যকে এক গাতা তোষারোপ করে প্রাণপণে ভাষণ দিয়ে গেছেন সীতারাম ইয়েচুরি থেকে মানিক সরকার আর জিতেন চৌধুরী যে গণ আন্দোলন আর শ্রমজীবী মানুষদের সংগঠিত করে পঁচিশ বছর ধরে নিজেদের কোর্সে ধরে রেখেছিল সিপিআই প্রকৃত পক্ষে সেই পঁচিশ বছরেই রাজ্যের সাধারণ মানুষ আর দুর্বল অংশের মানুষকে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত করে যেভাবে নিজেদের বাছাই করা ক্যাডেরা তাদের পরিবার পরিজনদের দুধ ঘি আর করে গেছে সিপিআইএম শুক্রবার মাঠে দলের সমাবেশের হতশ্রী চেহারা আর বিষণ্ন রাজনৈতিক কর্মসূচি চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে রাজ্যের ক্ষমতা থেকে বিতাড়িত সিপিআইএম কিভাবে গত সাড়ে চার বছরে আরও তিল তিল করে সাধারণ রাজ্যবাসীর মন থেকে মুছে গেছে জনজাতি ভিত্তি নেই গ্রামের সাংগঠনিক শক্তি ছিন্ন ভিন্ন শহরের কমরেডরা পঁচিশ বছর ধনরত্ন কামিয়ে নিয়ে বিশ্রাম নিচ্ছেন খরে আর তাই গোমতি পারের এই রাজ্যে আরেকবার যদি ভেলকি ফুলকি লাগিয়ে কোনো মতে ডান বাম করে একটা শেষ চেষ্টা করা যায় মনোভাব নিয়ে শুক্রবার আস্তাবর ময়দানের এই ব্যর্থ রাজনৈতিক কর্মসূচির সাদা বাংলা হলো তেইশ বিধানসভা নির্বাচনে সিপিআইএম বিজেপির সামনে একটি গুরুত্বহীন রাজনৈতিক শক্তি আর আরও পরিষ্কার বাংলায় বললে বলা যায় দেশ বিধানসভা নির্বাচনের আগেই রাজনৈতিকভাবে হার স্বীকার করে নিয়েছে সিপিআইএম দল সবকা সাথ আর সবকা বিকাশের এই ত্রিপুরা নতুন ত্রিপুরা এখানে আমরা খাবো তোমরা বাদ রাজনীতির কোনো জায়গা নেই তাই পদ্ম সুবাসে ভরপুর মানুষের মন প্রাণ বিপোর্ট আর নিউজ